আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়ামু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়ামু চান বিরানি চান বিরানি চান বিরানি এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি শরীরের অবস্থা জানানোর লেগে ফোন তো দাও নাই ফোন তো দিমু দিমুই করতেছিলাম এর মধ্যে আপনি ফোন দিয়ে ফালাইছেন আচ্ছা কইলেন না তো শরীর কেমন এখন ভালোই আছে আচ্ছা তোমার একটা কথা জিগামু মনে কিছু নিয়ে বানাতো মোর জ্বালা আপনি হইছেন আমার রাজা বাহাদুর আপনার কথায় কি আমি কিছু মনে করতে পারি কি কথা কর না হাঁচা করে উত্তর দিবা আমি মিছা কথা কই না এটা আপনি খুব ভালো করেই জানেন তুমি কি কাউরে পেয়ার করো হাঁচা কমু আসলে কি পেয়ার করার লেগে এখনো কারো খুঁজা পাই না কা তো হ্যাঁ যখনই খুঁজা পামু সবার আগে কিন্তু আপনারই কমু বুঝবার পারছি কি বুঝবার পারছেন এইটা আর তোমারে কইলাম না আচ্ছা কালকে কি হোটেলে যাইবেন হ্যাঁ যামু না গেলে হয় না ঘটনা কি কত কালকা লালবীর জন্মদিন ওর খুব ইচ্ছা ও আমগো বাইতে ছোট করে একটা অনুষ্ঠান করব আপনিও থাকবেন হয় না কি ওর বাপ মার একমাত্র সন্তান বাপ মার লগে অনুষ্ঠান করুক আসিটা তো করবই ওর বাইতে অনুষ্ঠান করব রাতের বেলা আমগো বাইতে করব দিনের বেলা ও আমারে খুব করে রিকোয়েস্ট করা কইছে যে ওর জন্মদিনে আপনার জন্য থাকেন আমি ওরে কইছি আমি আমার রাজা বাহাদুরের যেমনি হোক রাজি করাম আন কর না আইবেন তো আচ্ছা ঠিক আছে আউনে আচ্ছা শুনেন কালকে কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব জন্মদিন আর একজনের এত খায়েস করে দাওয়াত দিতেছি কি লিখে ডাকছো কে বাপা ওই ভালো লেগেছে যায় নাকা আর হাফ বাপ দেখে মনে হইতেছে আজকে কোনো জায়গায় যাইবো না এখানেই থাকবো কোনো ভাবেই না জামনে পারসরে বিদায় কর জোর করে তার বিদায় করতে পারো না আচ্ছা আমি কয়ে দিই তা না জামনে পারস বিদায় কর আমার এমনি মেলা ঘুম পাইছি আর উই বাইতে থাকলে আমি একটু ঘুমাইতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি কয়ে দেখতাছি ওই হন বাদশা মিয়া কতক্ষণ ছিল সন্ধ্যা পর্যন্ত আছিল তোর কোনো অসুবিধা নেই তো না আপা লাভলি আইছিল হ্যাঁ আইছিল বাদশা মিয়া কি কয়টয় বাদশা মিয়া তো আমার পছন্দ করে ফেলেছে মুখে কিছু কইবার পারতাছে না মাগার আকার ইঙ্গিতে ঠিকই বুঝাইতাছে আর তুই তুই পছন্দ করিস নিকা আমি এখনো কিছু কই নিকা আমি জিগাইছি তুই পছন্দ করছ কিনা পোলাটা খাট না বা দেখি চিন্তা করে দেখি মালা করে বুঝা নিবি মানুষটা কি মন তাহলে মেয়ের কাছে যদ্দূর গুনছি ওলা কিন্তু গিরেঙ্গি বাজ দেখছ না তারা মিয়া আপন চাচ তো ভাই হ্যাঁ লোকে কেমন শত্রুতামি করে এক হাতে না তালি বাজে না আপা কি কইবার চাস কইবার চাইতাছি তারা মিয়াও তত ভালো মন হইতাছে না ওনারও কোনো দোষ ত্রুটি আছে ওই তারা মিয়া কি দোষ করছে এটা তো আমি জানি না মাগার আইডিয়া তো গড়বার পারি তোর আইডিয়া ভুল হওয়া পারে আগে দুই ভাইয়ের কাহিনী হই না নে তারপরে বিচার করিস কেঠা দোষী আচ্ছা আপা একটা জিনিস খেয়াল করছি তারা মিয়ার ব্যাপারে কিছু খারাপ করলে তুমি সহ্য করবার পারো না কেলা হন ভালো মানুষ সম্পর্কে যদি কেউ উল্টা পাল্টা কিছু কয় তাহলে আমি কে কেউই সহ্য করা পারবো না বুঝবার পারছি কি বুঝবার পারছ কিছুই না গেলাম থাকে নসিবে
अपने अपने आसिबे जोर करे मन हरण करो ना करे सब की समस्या गिला करिस जा घूम आसे ना लाल मोर कथा तो भाबली घूम आसबे कैमने रोइया सोइया भाबो मुई तो तुम्हार काछे आसि सेटा तो आछे কিন্তু আরো একটা কারণ আছে হ্যাঁ খুব গরম পড়েছে জানো মানে এত গরমে ঘুমও আসছে না 11টার বেশি বাজে এখন যদি আমি না ঘুমাই সকালে কখন উঠবো বলো কখন যাবো শুটিং এ শোনো শোনা জানালাটা খুললে দে জানালাটা খুললে দিলে ঘরের মধ্যে হুরহুর করে বাতাস ঢুকবে তখন দেখবা ঠিকই ঘুম চলে আসছে জানালা তো খুলেই রেখেছি তারপর কেমন যেন একটা দম বন্ধ করে গরম ওয়েদার রিপোর্টে নাকি লেখাই আছে যে এরকম গরম আরো সপ্তাহ খানেক থাকবে হায় হায় মুইও হইছি আই শুনো না এভাবে ঘুমোতো না পড়লে কিন্তু শুটিং এ যেতে পারবো না ঠিক মতো তুমি কিছু একটা করো না মুই কি করব কতদিন একটা এসি গিফট করে দাও না আমাকে সামান্য একটা এসি তো লাগবে এটা জন্য এত গিনেইবে না বলা ধরে আছে কালকে সকালই পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী সোনা তুমি খেয়েছো হ্যাঁ I see it, dragon, I see. কি ব্যাপার দুলা ভাই? রাইট তো অনেক হয়েছে আপনি আমার চাইতে আচ্ছা না খেলা এরকম মিসবিহেভ করতেছ তুমি সেটা তো কত দিন মুই তোমার রসের দুলা ভাই না আমার কিছু করার নাই আপ আপনার যাইতে হচ্ছে মুই অন যদি বাইরে এত রাতে পুলিশ ধরবে না আমি কিছু করতে পারলাম না দুলা ভাই আপ আপনার উপরে অনেক গোসা করে আছে হ্যাঁ ওর মেজাজটা অনেক খারাপ হয়ে আছে যদি আপনি উল্টা পাল্টা কিছু কয় আ ফেলে তাহলে কিন্তু ঝগড়াঝাটি হইব তার চেয়ে ভালো আপনি কেন জান না তুমি চেষ্টা করলে রাজিয়াকে ম্যানেজ করা সম্ভব আমি চেষ্টা করছিলাম আপা কোনো কথাই শুনবার চাইতাছে না আর একটু চেষ্টা করো ছোটকিন্নি তোমার একটা ভালো খবর দেবে আমি আমারে লোপটপ দেখেন না দুলা ভাই কোনো লাভ হইবো না আর খেতি কত তো বাদ দিলাম দেশ বিদেশে ব্যাগ কে তোমার সিনবে ব্যাগ পোলাবান খড়াই থাকবে ব্যবসাতে খড়াই থাকবে তোমার বিয়ে করার জন্য আর তো মনে কিছু অন্যান্য খ্যাপ টেপ গুলো বাদ দিলাম হলেন দুলা ভাই এরকম নায়িকা ফাইকা হওয়ার কোনো ইচ্ছা আমার নায়িকা মাগার হ আপনারা আমি উপকারটা করে দিব আমি আপনারে যাওয়ার বুঝাইতাছি যদি বুঝা যায় তাহলে তো ভালো যাই শোনো মুই একটু ব্যস্ত আছি তোমারে পরে ফোন দেব আমি কেন তুমি কোথায় বাবু মই মার ভাষায় ম্যানেজারের লগে ওই ব্যবসার হিসাব বুঝতে লইতেছি ও আচ্ছা ঠিক আছে ফ্রি হই কিন্তু অবশ্যই ফোন করবে ওকে অবশ্যই ফোন দেব তে পারে দুলা ভাই হ্যাঁ দুলা ভাই আপারে তো রাজি করে ফলাইছি ককি মাগার একটা শর্ত আছে কি শর্ত আপা রুমে আপনি যাইতে পারবেন না আপনার ঘুমাইলে আপনি এখানে ঘুমাইতে হবে তাই না আপনি আছেন না আপনি যান পরে এত বাইয়ে মনে করি মই তোমার বোনের রুমে ঘুমাইবে কোনো শখ হয় নাই দরকার হলে আমি মামুর লোকে ঘুমাই থাকবো তাও তোমার বোনের রুমে যাবো না আপনি যা খুশি আপনি করেন আমি যা ঘুমাই অবশ্যই ভালো করে ঘুমাইবি শরীরটা তো ঠিক থাকার জন্য পর্যাপ্ত ঘুম লাগে ঠিক আছে ঘুমাও বন্ধু ঘুমাও তুমি ঘুমাও আমার কোলে আমার কাজ আমি করব রাত 12টা হলে তাই আপনার একটা কথা আমার কর্ণের আছে তারা মিয়া আপনারে ছাইরা দেয় নাই ঠিকই আপনি তো ছাইরা গেছেন খালি জায়গা পুরো নয়েই যায় এই যে ধরেন আমারে হেরা আচার ব্যবহার দেখে আমি কিন্তু হেরে পছন্দ করে ফেলাইছি জুলুর লগে আমার আজকে ভালোই সময় কাটছে বুঝছো তোমার লগে একটু শেয়ার করবার চাই কোন শেয়ারের কারবার আমি জিন্দেগিতে করি নাই কোনদিন করবো না
কথাগুলি তোমার আর জুলমতের ভিতরেই থাকুক। জুলমত তোমার হবু স্বামী, তুমি একটা বিয়া বিয়া আবহের মধ্যে আছো, আর আমি তোমার বড় ভাই। তো জুলমতের লগে তোমার পার্সোনাল কথা আমার কোনটা ঠিক হইব না। আমি ওরা দেখবার যাইতে আছি, তুই ভাইব না? হে তো কইছিল আপনার বাড়িতে দেখা করবার লেগা, মানে আমি তো যাই নাই গা। আর হে লেগা হে অনেক গুসাবি হইছে, আমি হের লোকে দেখা করতে যাবো। তোমার কাম কিন্তু ওখানে শেষ হয় নাই কিয়া, তুমি আগুন জ্বালাইছ মাগার কাসিমার ঘরে, এখনো আগুন লাগাও নাই কিয়া। আমার উস্তাদ কাসিমার ঘরে তুমি আগুন লাগাইবা? ওর কস সংসার একটা ভুল বুঝাবো যে হান্দায় দাও, ওর বউ ওরে মনে কর মুখে থুতু মারে চলে যাবো আমার চোখের সামনে, আমি পিছন থেকে হাত তালে দিম ওই মা। বুঝার পারছ? তুমি তো ভালো করে জানো কাসিম সর্দার আমার উস্তাদ, সে আমার এই লাইনে আনছে। মগর উস্তাদ হয়ে সাকরেদের মনে যে আগুন জ্বালায় দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেটা ভোলার পারতেছি না। বলার আমি রাস্তা বুকির বানাবো, বুঝছো? রাস্তা ভিক্ষা করবো দিবেন বাবা, দুই চারটা পয়সা আমি 10-20 টাকা দিব, দুই চার পয়সা দিব না। তুই জানো ওই নাটকির বয় হন এই এলাকার ওয়ার্ড কমিশন হর্স কোয়াব দেখতেছে, ও তো হানো বুঝার পারে না। আমি কালাজা জেল থেকে বাইরে আহানোর পর কি যে আমার ক্ষমতা, এটা আল্লাহ দিচ্ছে, আল্লাহ আল্লাহ দিচ্ছে, বুঝছো? একটা কথা শুনে রাখো, আমার উস্তাদ রে ফিনিশ করে দিয়ে ওয়ার্ড কমিশনার ও বা আমি, আমি ও, বুঝার পারছো? ঠিক আছে বস, আমি অহনি আইতাছি। ছাড়তাছি, রাখো। আবে ওই ডানে যা, ডানে যা। দিল খারাপ তো এর লিগে মনে ভুলে গেছিল। ওই আমার ব্যাপারে বাচ্চা কি ভালো মন্দ কিছু কইছে? তেমন কিছু জিগা নাই, খালি জিগা ছিল তুই আমার কেমন আত্মীয়। আমি কইছি তুই আমার আপন ফুপাতো বোন, এরপর আর কিছু জিগা নেই। এই একবার ফোন দিবি? না আর আধ ঘন্টা দেহি, তারপর নেল দিন। আসেন আমার রাজা বাহাদুর। হ্যাপি বার্থডে। আরে ওইসব কিছু না, জুলমতালির কথা তো তোমার আমি কইছি। আরে হ কইছিলেন তো ওই যে দিলা প্রজুর লগে যে বিয়ার কথাবার্তা চলছে। আচ্ছা আপনি বলেন আপনার লগে কালকে রাত 12টার পরে সবাই আমার ফোন দিয়ে উইস করছে, মাগার আমার দিনের শান্তি হয়নি। দুইটা পর্যন্ত জায়গা ছিলাম আপনার ফোনের লেগে, মাগার আপনি ফোন করলেন না, আমার বুক ফাইটা কান্না হইতেছে। এই যে 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 আপনি আপনি এই সিন ক্রিয়েট করেন না তো, আপনি এই সিন করতে চিন কি লেগে? হ্যাঁ আপনি আমার ফোন দিলেন না কেন, আমার বুক ফাইটা কান্না হইতেছে। মাফ চাপ কান্দাটা বন্ধ করেন তো, মানে আপনি কান্দন থামান না, সুলতানা দেখলে কি মনে করবো? প্লিজ
সুলতানারে আমি কইছি আমি আপনারে প্যার করি। সুলতান আপনার কি কইছে? সুলতান অনেক খুশি হইছে। কি? এতটা পাগলামি করুন কিন্তু আপনি ঠিক হয় নাই। তুমি আমার আপনি আপনি করতেছি কি লিগা? আমার আবেগে কি কোনো মূল্য নাই। তুমি কি জানো আমি চিৎকার মাথা কাঁদবে? তোর এটা কোন রোগে আপনি আপনি আসলে কি চুরি করছেন কম পাবে? প্লিজ আপনি আপনি বহিনী চেয়ে বহেন আমার কথা বলেন বহিন আপনি বহিনী চেয়ে বহেন। আপনি আমার বোন কলেন খেলা তো আমি আপনার কি কোনো বোন ছাড়া আপনি আমার কি লাগেন? চুপ করেন না মান্দারপুরে কি করবো জানেন? ও যে আমি পুরান ঢাকায় কাচ্চি বিরিয়ানি বানানা মুরগি দিয়া ওরে টান্ডা পাইরা কাচ্চি বিরিয়ানি পাই গেছ গেছ করে খাইবালাম ওরে আমি খালাস করে দেবো। সামনে ইলেকশন, কোন রকম খুন খারাপের মধ্যে জান যাইব না। হাবি আলাই অন ইলেকশন খুব দেখতে চস ওই কাসিম না, তোর জানে চিন্তা করার ব্যাপারটা। তোকে মনে আছে নি আমার বাড়িতে যায়া আমার কি অপমান করছিলে? আমি হালা বলি নাই কেন? হ্যালো, কি করতাছস তুই? কি আর করবো, অহন তো আমার ওই একটাই কাম, ওই জুলুর লগে কথা কন আর জুলু যখন আশেপাশে কামি থাকে তখন জুলুর কথা চিন্তা কর। একশন তো আমার লাগে ভাবতি মিছা কথা কমু না ধারাবে হা ভাবতাম তোমার গিয়ে তখন আর ভাবস না। আরে ভাবার আর সময় কই, আমার জুলুর লিয়া ভাবতে ভাবতে তো সময় জায়গা। যাও গা, তুমি কি করতেছিলা? ওই রাজিয়ার লগে বাতচিত করতেছিলাম। রাজিয়া হন তোমার গো বাইতে? ও ও তো বিয়ানে আহে আর রাইতে যায় আর আদিন বাতচিত হয়। আজকে থেকে চিন্তা করছি ওরে ওর বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিব। একলা একলা যাই তো বুঝছো, টেনশন লাগে আমার। আমার কিন্তু তোমার কথাবার্তা পছন্দ হইতেছে না তারাবাই। আর ওই রাজিয়ারে রাখছো তোমাকে কাই চালি দিছে? ওই হইতেছে তোমার কর্মচারী, ওরে তো আমি কাই যেই করতে দেখলাম না একবারও। আর হেই ছেমরি, বিয়ান থেকে রাইত পর্যন্ত তোমাকে বাড়িতে থাকে, আবার বাড়িতে যাওয়ার সময় তোমার টেনশন লাগে, ব্যাপারটা তো কিছু বুঝতেছি না। আমি আর রায় একটু ছাদে যাবো, বুঝা পারছস? অনেক তুই বা বাড়ির আর কেউ যাতে ছাদে না যায় আর কি, বুঝছস? ছাদটা তোমার একলা না তারা ভাই? আবে না বুঝছস না, আমার তো নয়া মহব্বত, অন্যকে শখটাও বেশি আবার স্মরণও করে, মানে একটু প্রাইভেসি লাগবো তো।